সামনে আসছে রমজান, আর এই রমজানে জাদুকরি একটা মশলা নিয়ে হাজির হয়ে গেলাম। এই মশলাটা দিয়ে পৃথিবীতে কি না আছে যে রান্না করতে পারবেন? এটা রান্না করতে হলে তো কি করতে হবে, এরকম একটা মশলা বানিয়ে এরকম একটা ডিব্বায় রেখে দিতে হবে, আর রমজানের বারোয়ানি কাজ কমিয়ে আনতে হবে। তো দেখেন, একটা প্লেট নিয়ে নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিব এখন আমি হচ্ছে কি এখানে 2 চামচ দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে কম ধনিয়া। এখানে দিয়ে প্রথম দিয়ে দিব হচ্ছে 2 চামচ এলাচ, তারপরে আবারও আমি 2 চামচ এলাচ দিব, আমি একটু বেশি করেই বানিয়ে নেব। তারপরেও আরও 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রীর যে পাপড়ি থাকে ওটা দিয়ে দিচ্ছি 2 চামচ, তারপরে লং দিয়ে দিচ্ছি 1 চামচ। আমার মনে হচ্ছে এটা একটু কম হয়ে গিয়েছে। এখানে সাদা এবং কালো গোলমরিচগুঁড়ো কিন্তু 2 চামচ। এখানে একটা দিয়ে দিচ্ছি যে জয়ফল, আমি যে চামচটা ইউজ করছি এটা কিন্তু 2 চামচের একটা মেজারমেন্ট চামচ। তারপরে মনে হয়েছে আর একটু আমি গোলমরিচ দিয়েই দিয়ে দিচ্ছি। শাহি জিরা দিয়ে দিলাম 2 চামচ, আর এখানে যে আমি 1/2 কাপের যে একটা মেজারমেন্ট কাপ আছে ওখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ জিরা, তারপরে আরও 1/2 কাপের 1/2 কাপ জিরা। জিরাটা একটু আমি বেশিই নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব হচ্ছে গিয়ে, তো বললাম না একটু লংটা মনে হচ্ছে কম হয়ে গেছে, লংটা আবার একটু অ্যাড করে দিলাম। আর এখানে আমি 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্তদানা, তো তারপরে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্তদানা, যেহেতু আমি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির সাথে এই মশলাটা খাবো। আর এই মশলাটা আপনারা কাচ্চি বিরিয়ানি, বিরিয়ানি, হাঁস, মুরগি, গরু এবং খাসি সব কিছু রান্না করে নিতে পারবেন এই একটা মশলা বানিয়ে রাখলে। তারপরে দেখেন কালো এলাচ দিয়ে দিচ্ছি এখানে 8টা, তো সব কিছু মিলিয়ে আমি একটা মশলা এখন বানিয়ে নেব। তারপরে 10টার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর তেজপাতাটা এখন আমি একটা কাঁচি দিয়ে কেটে নিব। তো এই হয়ে গেল আমাদের রমজানের প্রস্তুতির সাথে সব ধরনের মশলা যদি আমরা এভাবে বানিয়ে রাখি। যারা বাটা মশলা খেতে পছন্দ করেন, কি করতে হবে, এরকম বানিয়ে রেখে জাস্ট রান্নার আগে যদি আপনারা 1 কেজি চালের মানে গোশের বিরিয়ানি রান্না করেন, এখান থেকে 1.5 চামচ মশলা দিলেই হয়ে যাবে। আর যদি 1 কেজি গোশ রান্না করেন, তো 1 চামচ মানে রান্নার জন্য রেজালার জন্য 1 চামচ মশলা দিলেই আপনার পারফেক্ট হয়ে যাবে। তো দেখেন রমজানে সবাই কম বেশি ভালো একটু খাওয়ার চেষ্টা করে, তো সবসময় কিন্তু বেটে নেওয়া সম্ভব হয় না, কারণ রমজানে কিন্তু অনেক গুণ কাজ বেড়ে যায়, নামাজ বেড়ে যায়, মানে যে নামাজ নাও পড়ে সে কিন্তু রমজানে একটু নামাজ পড়ে নেয়। তো দেখেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটা একদম চুলার আঁচটা লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু টেনে নেব। আর এই মশলাটা যদি ঘরে থাকে আপনার বারোয়ানি কাজ কমে যাবে রান্নার দিক থেকে। বাচ্চারা তো মাংস ছাড়া রমজান মাসে কিছু বোঝেই না, তো বাচ্চাদের জন্য ঝটপট মাংস রান্না করতে মন চাচ্ছে, এখান থেকে 1 চামচ দিয়ে রান্না করে নেবেন। তো এই টাইপেরই একটা মশলা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোথা থেকে কে কমেন্ট করছেন সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ জানিয়ে দেব। তো দেখেন আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো টেনে নিচ্ছি, তো টেনে নেওয়ার পরে আমার কিন্তু হয়ে গিয়েছে টেনে নেওয়াটা, এখন আমি নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পরেই আমি এটাকে মিক্সিং জারে দিয়ে একদম সুন্দর একটা মশলা বানিয়ে নেব। তো দেখেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এখন আমার নামিয়ে নেওয়ার সময়। তো এই যে নামিয়ে নিয়ে কিন্তু আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি, তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একদম ঠান্ডা করব না, একদম কুমকুম একটু গরম থাকবে ওই পর্যায়ে গুঁড়ি করে নেব। তো আপুরা কারা কারা এই রমজানে কাজ কমিয়ে রাখতে চান আর এরকম চটপটে একটা মশলা ঘরে চান, তো এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন। তো দেখেন হয়ে গিয়েছে ঠান্ডা, এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে দিব, আর মিক্সিং জারে দিয়ে দিয়ে সুন্দর করে গুঁড়ি করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা
কাঁচের ডিব্বায়, যখনই রাখবেন কাঁচের ডিব্বায় রেখে দিতে হবে। এটা কিন্তু একদমেরই মানে প্লাস্টিকের ডিব্বায় রাখতে যাবেন না। তো এটার যে মানে একটা ঘেরান কিংবা একটা টেস্টের ইয়া থাকে, ওটা কিন্তু আর থাকবে না। তো দেখেন আমি এক ইয়া বানিয়ে নিয়েছি, তারপরে আরও একটা আমার দুই মানে মোটামুটি যে মশলা হয়েছে, যদি আমি প্রতিদিনও মাংস খেতে যাই তা তো আমার 15 থেকে 20 দিন হয়ে যাবে এই মশলায়। তো আমি একে একে 2 থেকে 3 বার করে নিয়েছি এই যে ফুল মশলার। তো এখন আমি একটা কাঁচের ডিব্বা নিয়ে নিয়েছি, আর এই কাঁচের বয়মে কিন্তু আমি রেখে দিব, আর কাঁচের বয়মে রেখে দিয়ে এই মুখটাকে সুন্দর করে আটকে রেখে দিব। এটা ঠিক যতদিন পর্যন্ত শেষ না হয় খেতে পারবেন, তবে 1 মাস কিংবা 20-25 দিন এরকম খুব সহজেই খেয়ে নিতে পারবেন আর বানিয়ে নিতে পারবেন। বিরিয়ানি থেকে কাচ্চি, কাচ্চি থেকে হাঁস মুরগি গরু খাসি সবই এক মশলায় রান্না করে নিতে পারবেন। আর যদি মাছের মশলা চান, কে চান আপুরা, তাও আমাকে কমেন্টে জানাবেন। এই রমজানে সহজে কিভাবে মাছ রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে দেখাবে, খোদা হাফেজ বা।